পলাতক শেখ শাহজাহান তার এবারে শর্ত শুনুন গ্রেপ্তার না করলে তবে হাজিরা দেবেন বলে ইডির কাছে শর্ত চাপালেন সোমবার বারোই ফেব্রুয়ারি ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল সন্দেশখালী তৃণমূল নেতার গত মাসখানেক ধরেই নিখোঁজ তিনি শেখ শাহজাহান কোথায় তা নিয়েই যখন জল্পনা তুঙ্গে তখনই জানা গেল তার এমন শর্তের কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে নিজের আইনজীবী মারফত জানিয়েছেন গ্রেপ্তার না করলে তবেই তিনি হাজিরা দিতে আসবেন সোমবার ইডি দপ্তরে শাহজাহানের হাজিরা দেওয়ার কথা ছিল পাশাপাশি এদিন আদালতে তার আগাম জামিনের আবেদনের শুনানি ছিল শাহজাহানের আইনজীবী জানিয়েছেন হয় ইডি কথা দিক তার মক্কেলকে গ্রেপ্তার করা হবে না আর নয়তো আদালতে এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইডি তার বিরুদ্ধে সমন জারি করা থেকে বিরত থাকুক এখানেই শেষ নয় কেন শেখ শাহজাহান ইডির তলবে সাড়া দিচ্ছেন না সেই প্রশ্নের উত্তরে তার আইনজীবী জানান শাহজাহানের বিরুদ্ধে ইডি দুর্নীতির টাকা বিদেশে পাঠানোর অভিযোগ করছেন পাশাপাশি শেখ শাহজাহানকে প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব বলেও গণ্য করা হচ্ছে আগাম জামিনও দেওয়া হচ্ছে না তাই তাকে গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হয়েছে তাই তিনি গ্রেপ্তার করা হবে না কথা না দেওয়া পর্যন্ত হাজিরা দেবেন না আজব শর্ত আজব আবদার অনেকটা মামাবাড়ির মতো সোমবার শাহজাহান শেখের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল নগর দায়রা আদালতে বিশেষ আর্থিক তৎসরূপ সংক্রান্ত আদালতে শুনানিটি ছিল শাহজাহানের তরফে সওয়ালকারী আইনজীবী সব্যসাচী ব্যানার্জি বলেন এখনো পর্যন্ত শাহজাহান অভিযুক্ত নন ইডির কাছে এমন কিছু নেই যার জন্য তাকে হেফাজতে নেওয়া যেতে পারে পাঁচই জানুয়ারি ইডি তার বাড়িতে গিয়ে কিছু পায়নি চব্বিশে জানুয়ারি কিছু নথি পেয়েছে বলে তাদের দাবি ইডি এর দ্বারা বলতে পারে না যে তিনি কোথাও জামিনের আবেদন করতে পারবেন না জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার এটা কোনো এজেন্সি কেড়ে নিতে পারে না মারফত শেখ শাহজাহানের আর্জি এখনো পর্যন্ত আমার বিরুদ্ধে কি অভিযোগ তা স্পষ্ট নয় আমাকে কিসের ভিত্তিতে অভিযুক্ত বানানো হচ্ছে আমাকে দু তিন দিন সময় দেওয়া হোক আমি তাদের সামনে হাজির হয়ে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে তৈরি ইডি বলছে আমি খুব প্রভাবশালী এটা আমার জামিন পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না আমার আধার কার্ড ছাড়া কিছু চাইনি আমার কাছে এইবার ভোটার কার্ড চাওয়া হয়েছে এর বাইরে আমার থেকে তারা কিছু চায়নি ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন শাহজাহান শেখের বক্তব্য যেন ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনি শাহজাহান শেখের তরফে আইনজীবীর আর্জি জানিয়েছিলেন এই মামলা শুনানি চলাকালীন আপাতত ইডি তাকে কোনো সমন পাঠানো বা তাকে গ্রেপ্তার করবে না এই মর্মে আদালতে তার দাবি এবং সেটাকে যাতে যাতে তারা সব দিক খতিয়ে দেখে এইরকম আশ্বাস দেয় কিন্তু ইডির আইনজীবী সরাসরি খারিজ করে দিয়েছেন তা মানুষ নস্কর আমার কলিগ এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন শুনব মানুষ কি বলছেন রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের বিরুদ্ধে তেমন কোনো নথি বা তেমন কোনো তথ্য নেই কেন্দ্রীয় এজেন্সির হাতে ফের এদিন নগদ আদালতে তার জামিন সংক্রান্ত মামলায় এই যুক্তি তুলে ধরার চেষ্টা করলেন শাহজাহান শেখের তরফে সওয়ালকারী আইনজীবী তার আদালতের কাছে তার প্রশ্ন কীসের ভিত্তিতে শাহজাহান শেখকে অভিযুক্ত বানানো হচ্ছে কীসের ভিত্তিতে শাহজাহান শেখের বিরুদ্ধে চাচাচ্ছে ইডি আধিকারিকরা শাহজাহান শেখ শাহজাহান শেখের বিরুদ্ধে কোথাও এফআইআর হয়নি বা এই মামলায় তিনি সরাসরি অভিযুক্ত নন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ১৬ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের পর কিছু তথ্য বা চিঠি পায় ইডি আধিকারিকরা সেই চিঠির ভিত্তিতে তাকে শাহজাহান শেখকে ধরার জন্যে তার বাড়িতে গিয়েছিল ইডি আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত তার কাছে শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার আইডি ছাড়া আর কিছু চাওয়া হয়নি পাঁচ জানুয়ারি যখন প্রথম দিন ইডি আধিকারিকরা তার বাড়িতে যায় তেমন কিছুই উদ্ধার করতে পারেনি পরে ফের চব্বিশ জানুয়ারি তার বাড়িতে যায় ইডি আধিকারিকরা সেখানেও তেমন কিছু উল্লেখ করার মতো নথি উদ্ধার করতে পারেনি তাকে সমন না পাঠিয়েই তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে বা তাকে ধরতে ধরার জন্যে ইডি আধিকারিকরা তার বাড়িতে যায় যদি ইডির হাতে পর্যাপ্ত নথি বা তথ্য প্রমাণ থাকত তাহলে তার বিরুদ্ধে প্রভাবশালী বা তাকে রাজনৈতিক তার যে রাজনৈতিক জনপ্রিয়তা সেটাকে নষ্ট করার চেষ্টা করার জন্যে তাকে ভিলেন বানানোর যে প্রক্রিয়া ইডি চালাচ্ছে সেটা যেহেতু তাদের হাতে পর্যাপ্ত নথি বা তথ্য প্রমাণ নেই তার জন্যেই ইডি কোথাও এই চেষ্টা চালাচ্ছে যদি ইডির হাতে পর্যাপ্ত তথ্য থাকতো তাহলে অনেক আগেই তো তাকে গ্রেপ্তার করতে পারত আইনজীবী আরও বলেন যে তাকে দুই একদিন সময় দেওয়া হোক তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়ে ইডির যা তার কাছে যা জানতে চায় বা ইডির যা প্রশ্ন তিনি তার উত্তর দেবেন ইতিমধ্যে আদালতে যতদিন এই মামলা শুনানি চলছে বা এই মামলা যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিনের জন্যে ইডির তরফে আশ্বাস দেওয়া হোক যে তাকে গ্রেপ্তার করা হবে না তার তাকে রক্ষা কবচ দেওয়া হোক যদিও ইডির আইনজীবী এদিন সরাসরি শাহজাহান শেখের এই আর্জি খারিজ করে দেন এবং তার তাকে আত্মপক্ষ সমর্থন করে শাহজাহান শেখের আইনজীবী যে যুক্তি দিয়েছেন তা খারিজ করে দিয়ে ইডির আইনজীবী আদালতে বলেন বাংলায় একটি প্রচলিত প্রবাদ আছে যে ঠাকুর কে আমি তো কলা খাইনি দশ হাজার কোটি টাকার রেশন দুর্নীতিতে তার নাম জড়িয়েছে তাকে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে তার বাড়িতে গেছে তাকে একাধিকবার সমন পাঠানো হয়েছে তিনি যদি নির্দোষ হবেন তার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ না থাকবে তিনি যদি সত্যি নির্দোষ হবেন তাহলে তিনি কেন সমনের উত্তর দিচ্ছেন না এখনও পর্যন্ত তিনবার তাকে সমন পাঠানো হয়েছে কিন্তু তিনি হাজিরা দেননি জিজ্ঞাসাবাদে তিনি হাজিরা দেননি ফলে তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হবে না বা তাকে সমন পাঠানো হবে না এই আর্জি ইডি সরাসরি খারিজ করে দিচ্ছে আগামী তেইশ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি বলে জানিয়েছেন নগদ আদালতের বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় চব্বিশ ফেব্রুয়ারি এই মামলার সম্ভবত রায়দান হতে পারে আপনারা জানেন যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মল্লিককে জিজ্ঞাসাবাদের পর শাহজাহান শেখের নাম জানতে পেরেছিল ইডি এবং সেই সূত্রেই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে পাঁচ জানুয়ারি তার সন্দেশখালীর বাড়িতে যায় এবং সেদিন বাড়িতে হাজির ছিলেন শাহজাহান শেখ এবং আগে থেকেই তিনি তার বাহিনী প্রস্তুত রেখেছিলেন ইডি আধিকারিকদের আটকানোর জন্যে এবং ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয় ইডি আধিকারিকরা সাংঘাতিকভাবে আক্রান্ত হন রাস্তায় পরবর্তীকালে তাদের হাসপাতালে ভর্তি করতে হয় তারপর থেকেই ইডি শাহজাহান শেখ বা নিখোঁজ হয়ে গেছেন বা তাকে ধরতে পারছে না পুলিশ ইডি আধিকারিকদের সঙ্গে বা ইডিদের সঙ্গে কোনোভাবেই সহযোগিতা করছে না এই যুক্তিও ইডির তরফে আদালতে দেওয়া হয়েছে ইডি তরফে বলা হয় যে শাহজাহান শেখকে পুলিশ কোথায় আছে জান পুলিশ ধরতে পারছে না বা পুলিশ জানে না কিন্তু শাহজাহান শেখ নিম্ন আদালতে জামিনের আবেদন করছেন এবং সেখানে সেই নথিতে তিনি স্বাক্ষরও করতে পাচ্ছেন। অথচ শাহজাহান শেখ কোথায় আছে পুলিশ এটা জানে না এই তথ্য কি বিশ্বাসযোগ্য আদালতে এই প্রশ্ন ইডির তরফে তোলা হয় আপনারা জানেন যে শাহজাহান শেখ ঘনিষ্ঠ এলাকারই তৃণমূল এক তৃণমূল নেতা তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ আরও একজনকে গ্রেপ আরও একজনকে খুঁজছে পুলিশ যদিও তাকে এখনও ধরতে পারেনি প্রশাসন একই সঙ্গে শাহজাহান শেখের বিরুদ্ধে এলাকার মানুষও ক্ষুব্ধ এলাকায় রীতিমতো এখন বলা যায় যে অগ্নিগর্ভ পরিস্থিতি এই পরিস্থিতিতে আগামী তেইশ ফেব্রুয়ারি শাহজাহান শেখের জামিন সংক্রান্ত মামলা ফের শুনানি করা হবে বলে জানিয়েছেন সিবিআই আদালতের বিচারক চব্বিশে ফেব্রুয়ারি মামলার রায় দিতে পারেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় আপনারা কি মনে করেন এ বিষয়ে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি